नमस्कार বন্ধুগণ, আপনারা জানেন যে সুনামধন্য যে কাড়া রসিক যেটা আপনার বাঁকুড়া থেকে আগত হয়েছিল পুরুলিয়াতে, তো সেই কাড়া মালিক কিন্তু আজকে জয়ী হয়ে গেছে। তো অনেক জায়গায় তিনি পরাজিত হয়েছে, কিন্তু তারপরে এই প্রথম জয়ের মুখ দেখেছে। তো তাতে উনি কি বার্তা দিচ্ছে সেই বার্তায় আপনারা দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হয়। কারণ যেটা পুরুলিয়ার রূপ আপনারা জানেন যে বিশ্বস্ত যে রূপ ছিল চ্যানেলটি, সেই চ্যানেলটা এখন বর্তমানে ভিডিও ছাড়া হচ্ছে না, এখন এই চ্যানেলে ছাড়ানো হচ্ছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা বলুন, আজকে আপনার কাড়া রেজাল্ট কি? আজকে আমার কাড়া মোটামুটি জয়লাভ করেছে। আজকে আপনার কাড়া জয়লাভ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো কতক্ষণ খেলা দেখাচ্ছে? খেলা তো লড়াই করছিলাম, তো বুঝতে পারিনি কতক্ষণ হয়েছিল। আচ্ছা, তো আপনার এই যে আজকে প্রথম, ধরুন কতবার কাড়া লাগাইছে জীবনে? জীবনে এটা নিয়ে চারবার লাগানো হলো। চারবার? চারবার মধ্যে? চারবারের মধ্যে এই প্রথম। এই প্রথম জয়? জয়। তো তাহলে এই যে অতবার পরাজিত হওয়ার পর এই যে আজকে জয়ী হয়ে কেমন লাগছে? জয়ী হয়ে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে নাকি? আচ্ছা, কাকে পরাজিত করলেন? এটা হচ্ছে বড়াবিয়া থানার ওই আনন্দ মাহাতো। আনন্দ মাহাতো বেড়া? বেড়া। আচ্ছা, ওনাকে পরাজিত করলেন নাকি? আচ্ছা, তো এরপরে আপনার কালার মানে কি বলবো, আর কোথায় আমরা খেলা দেখতে পাবো? খেলা এবার আস্তে 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 কার প্রস্তুতি নেবো, প্রস্তুতি পর কার ঠিকঠাক হয়ে গেলে আরও খেলা দেখতে পাবেন। আরও খেলা দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ। ওটা গ্রামে না বাইরে? ওটা গ্রাম হতে পারে, বাইরে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে সময় দিক মানে পরিস্থিতি বুঝে আর কি, সময় বুঝে যে ইয়া করা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে আপনার এই খেলাটা কি প্রাইজ জিতলেন না? এটা প্রাইজ ধরা হয়েছে? এটা প্রাইজ ধরা হয়েছিল। এটা প্রাইজ ধরা হয়েছে? হ্যাঁ। এটা কমিটির কমিটির পক্ষে বড় ছিল আর কি। কমিটির পক্ষে বড় ছিল? আচ্ছা, কোন গ্রামে? এটা হচ্ছে গোলকিটি গ্রাম। গোলকিটি আসরে আপনার কোন নম্বর কাড়া ছিল? চার নম্বর কাড়া। চার নম্বর। প্রাইজ? প্রাইজ 5000 টাকা ছিল। 5000 টাকা? আচ্ছা, তো সেটা আপনি মানে প্রাইজটা রাখে নাকি, হাত ছাড়া হয়নি নাকি? না। আচ্ছা, তো ওনারা যে এতক্ষণ খেলা দেখাছিল যেটা বেড়া গ্রাম থেকে, তো ওনাদেরকে কি বলবেন? ওদেরকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এতক্ষণ ওরা দেখাবার জন্য। তো আপনার ইয়ার পূর্বে কোন কোন জায়গায় লাগাইছিলেন? এর পূর্বে এটাকে লাগাইছিলাম চিপিংডিতে। আচ্ছা, বরাবর চিপিংডিতে। চিপিংডিতে কতক্ষণ লাগিয়েছিল? ওইখানে প্রায় 10-15 মিনিট লাগিয়েছিল ওইখানে। আচ্ছা, তারপরে? তারপরে আস্তে আস্তে ওই পাটা কাটা হয়ে গেল, ডান পাটা হাঁটুটা। হ্যাঁ, দিয়ে পরাইত হয়ে গেল। আর কাটা একটু পাকা পুরা বয়স্ক উঠলো। আচ্ছা, এটা যেমন দাঁতে দাঁতে হলো ছোটার সাথে, সেটা মনে হচ্ছে একটু বয়স্ক উঠলো। আচ্ছা, সেই কারণে ওখানে পরাজিত হয়েছিল নাকি? আচ্ছা, এখানে যাই হোক, জয় জয় হয়েছে নাকি? হ্যাঁ। তো এখন মানে বাঁকুড়ায় তো আপনারা জানেন যে কাড়া কেউ সেরকম লড়াইয়ের জন্য রাখে না। না, তো এই আপনারাই শুধুমাত্র রাখেছেন, তো তাতে এখন আপনি মানে কি বলবে যে লড়াইটাকে আবার ভালোভাবে জাগিয়ে যাবো? আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে লড়াইটা করার চেষ্টা করবো। আচ্ছা হ্যাঁ, আমাদের সেরকম পরিকল্পনা চলছে। পরিকল্পনা চলছে না, পরের বছর আশা করি লড়াই বাঁকুড়া ডিস্ট্রিক্টও শুরু হয়ে যাবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টও শুরু হয়ে যাবে নাকি? আচ্ছা, তো আপনারা কত দর্শক আনিছিলেন? আপাতত আমাদের ওইখান থেকে দর্শক আজকে আসেনি, মোট 6 জন আসছিল আমরা। আচ্ছা, 6 জনই লাগাইছেন? হ্যাঁ, 6 জনই। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আপনারা শুনতেই পেলেন জয়ী হয়ে গেল আপনার গৌরাঙ্গ বাবু। হ্যাঁ, তো আপনার প্রাইজ বললেন 5000। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই চ্যানেল পক্ষ থেকে। তো হ্যাঁ, আপনারা শুনতেই পেলেন সেই গৌরাঙ্গ মাহাতোর কাছ থেকে যে কালার কিন্তু গ্রামও আমরা খেলা দেখাতে পারি এর পরবর্তী, কারণ জয়ী হওয়ার পর উনি অলরেডি কিন্তু ঘোষণা করে দিলেন যে এরপরে আমরা সেই বাইরে কিংবা গ্রামে আমরা খেলা দেখাবো। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। এরপরে আপনারা সেই গৌরাঙ্গ বাবুর কালারটি দেখতে থাকুন, সে জয়ী হওয়ার পর এখন বর্তমানে কেমন আছে, সেই পুরুলিয়া থেকে জয়ী হয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাড়ি দিতে চলেছে এরপরে সেই ওনার কাড়া। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদেরকে আবার বলে থাকি, কারণ আমার ওই চ্যানেলটি এখন ভিডিও পাবেন নাই, কারণ এই চ্যানেলটা একটু অসুবিধা আছে। তো তাই সেই কারণে আপনারা এই চ্যানেলের উপর ভরসা রাখুন, এই চ্যানেলের মধ্যে সমস্ত বড় বড় আপডেট পেয়ে থাকবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।